আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরানো এলআইসি মোড় বা বিদ্যাসাগর ব্রিজের ওপরে। দেখতে পাচ্ছেন যে তরণটি শিলাবতীর নদীর বাঁধ ধরে সোজা এগিয়ে যাব সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলের আশ্রমের দিকে। 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই আপনারা পাশে দেখতে পাবেন অনুকূল ঠাকুরের আশ্রম। ঘাটালের একটি আশ্চর্যকরা জিনিস আপনাদের সামনে তুলে ধরব। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের অন্তর্গত শ্রী শ্রী ঠাকুর অনুকূলের আশ্রমটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। হ্যাঁ, আমরা এই মুহূর্তে বন্ধু পৌঁছে গেছি সেই ঘাটাল স্বপ্নের জায়গায়, যে জায়গাটি আজকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পুরুষ বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল ঠাকুরের আশ্রমে বা মন্দিরগুলি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা প্রগতি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আপনাদেরকে এই মন্দির দর্শন করানোর আগে, এই অনুকূল ঠাকুরের আশ্রম দর্শন করানোর আগে, আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে সঙ্গে থাকুন। চলো বন্ধুরা, আপনাদেরকে তাহলে সেই আশ্চর্য মন্দির অনুকূল ঠাকুরের মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের প্রতিমূর্তি, সেই মূর্তিটার সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং এইখানে সেই মূর্তিটা আপনাদেরকে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন, নীরবতা পালন করুন, এখানে কোনো রকম বেশি কথা বলা নিষিদ্ধ আছে। এখানে যেন একটা শান্তির বাতাবরণ, এখানকে এলেই একটা শান্তি পাওয়া যায়। সেই শান্তিটা মনে হচ্ছে এই সাদা রং, সাদা রঙের সাথে একটা শান্তির একটা মেল আছে, মিল আছে, মিলন আছে। সেই সাদা রঙটি হচ্ছে শান্তির প্রতীক। তো হ্যাঁ বন্ধুরা, যে অনুকূল ঠাকুর শ্রী শ্রী অনুকূল অনুকূলচন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী সৎসঙ্গের কর্মকাণ্ড দর্শন করে ভূয়াসী প্রশংসা করেন। ঘাটাল শ্রী শ্রী অনুকূলচন্দ্রের আশ্রমটি আপনাদেরকে পুরো সমগ্র চিত্রটি ঘুরিয়ে দেখালাম ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন এবং আনন্দ করুন। এবং অনুকূলচন্দ্র চক্রবর্তী ঘাটাল ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম অনুকূলচন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামেও পরিচিত, 14ই সেপ্টেম্বর 1888, 26শে জানুয়ারি 1969 ছিলেন একজন বাঙালি ধর্মগুরু। অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক একটি সংগঠনের প্রবর্তক। তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের পাবনা জেলায় হিমায়তপুরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। ঝাড়খণ্ডের দেওঘরে মৃত্যুবরণ করেন। অনুকূলচন্দ্র 1888 সালের 14ই সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী এবং মৃত্যুবরণ করেন 1969 সাতাশে জানুয়ারি। বয়স হয়েছিল 80। সৎসঙ্গ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন যে, সৎ সংযুক্তির সহিত তদগতি সম্পূর্ণ যারা তারাই সৎসঙ্গী। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি সেই ঘাটাল অনুকূল ঠাকুরের আশ্রমে। আমরা নিজেরাও পরিদর্শন করছি ঘুরে ঘুরে এবং আপনাদেরকেও পরিদর্শন করাচ্ছি। সেই অনুকূল ঠাকুরের আশ্রমের মধ্যেই আমরা বসে আপনাদেরকে সেই ভিডিওটি তুলে ধরছি, যাতে করে এই জায়গায় বসে যে কতটা শান্তি অনুভূতি করা যায় সেটা না আসলে আপনারা আদৌ বুঝতে পারবেন না। আপনারা আসুন, এই জায়গায় আসার পর বুঝতে পারবে যে সাদা রঙের সাথে শান্তির যে একটা মেলবন্ধন রয়েছে, সেই মেলবন্ধনটি আপনারা আসলেই অনুভব করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে পিচ রাস্তার গায়ে যে মেন রোডটি আছে, ওই রোড ধরে যে মেন গেটটি আছে সেই গেট দিয়ে প্রবেশ করে সমগ্র অনুকূল ঠাকুরের আশ্রমটি পরিদর্শন করতে পারবেন। এবং ওই জায়গায় বেশি কথা বলা নিষিদ্ধ আছে, বেশি কথাবার্তা বলবেন না, নীরবতা বজায় রাখার চেষ্টা করবেন। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আক্তার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।